বাসচাপায় সিভিল এভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলামের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে রায়দাবাসের চালক হেলপারকে ধরতে অভিযানে পুলিশ শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে এ সময় টার্মিনালের নিরাপত্তা বেষ্টুনি ভেঙে ভেতরে ঢুকে পড়ে বাসটি বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বেপরোয়া গতি আর অদক্ষ চালক বা মেয়াদ উত্তীর্ণ বাহনের কারণে কিন্তু এমন দুর্ঘটনা ঘটে আমরা এর আগেও দেখেছি কিন্তু আসলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয় না জি ধন্যবাদ আপনাকে দেখেন আসলে আমি যেভাবে দেখছি আমরা এই যে বাস মালিক শ্রমিক সংগঠনগুলির কাছে আসলে আমাদের সরকার অসহায় হয়ে পড়েছে আপনি দেখেন যে আমরা বিভিন্ন সময় সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য যতগুলি উদ্যোগ নেওয়া হয়েছে প্রত্যেকটা উদ্যোগে আমি বলবো হোচট খেয়েছে আপনি একটা আইন তৈরি করতে যাচ্ছেন আইন প্রয়োগের আগে সেই আইনটাকে একদম পোস্টমর্টম করতে হচ্ছে কেটে ছেটে একেবারে শ্রমিক বান্ধব আইন তৈরি করা হচ্ছে অনেকটা আমি বলবো যে এটা আসলে শ্রমিকদেরকে বাঁচানোর জন্য বা মালিকদের বাঁচানোর জন্য আসলে একটা সমঝোতার দলিল তৈরি করা হচ্ছে আপনি সড়ক থেকে আনফিট গাড়ি সরাবেন দেখবেন যে আমাদের পুরো ঢাকা শহরে আনরেস্ট হয়ে গেছে তাদের কাছে তো আমরা সবাই জিম্মি এমনকি আমি মনে করি সরকারও আসলে তাদের কাছে অসহায় হয়ে পড়েছে দুর্বল হয়ে পড়েছে তো এই যে আমরা দুর্ঘটনাগুলি দেখি বিশেষ করে আমাদের ঢাকা শহরে যে বাসগুলি আছে লক্ষর চক্কর বাসগুলি চালকের আমি মনে করি চালকেরও ফিটনেস নাই বাসের তো ফিটনেস থাকারই প্রশ্নই আসে না কেননা স্বয়ং বিআরটি হিসাবে বলছে যে আমাদের ঢাকা শহরে প্রায় ষোলো হাজার বাসের তাদের নাকি ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে তো এই বাসগুলি চলছে কিভাবে চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকছে না সঠিক ড্রাইভিং লাইসেন্স থাকছে না তারা কিভাবে সড়কে চলছে আসলে আমাদের পরিবহন খাতের যে রোগটা এটা আসলে কোনো টেকনিক্যাল সমস্যা না এটা একটা রাজনৈতিক সমস্যা এটা রাজনৈতিক কমিটমেন্ট সদিচ্ছা যদি না তৈরি হয় আপনি এই দুর্ঘটনা আসলে ঠেকাতে পারবেন না সেক্ষেত্রে কি আমরা বলতে পারি বিচার কিংবা এই জবাবদিহিতার অভাবে কি বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে অবশ্যই আপনি দেখেন শাস্তির কি নজির আছে এই ধরনের দুর্ঘটনা অতীতে অনেকবার হয়েছে আমাদের বাসের যে রেশারেশি তাদের পাল্লা পাল্লির কারণে আপনি দেখেন প্রতি বছর ঢাকা শহরে যে মানুষ সড়ক নিহত হয় তার মধ্যে পঞ্চাশ শতাংশ পথচারী এবং এমন কি তাদের আসলে সেবা না তাদের সেবা হচ্ছে বেশি ট্রিপ দিতে হবে আয় বেশি করতে হবে এতে সড়কে পিসে পড়ে কে মারা গেল মোটরসাইকেল আরোহী মারা গেল নাকি পথচারী মারা গেল তাদের কিচ্ছু আসে না কিচ্ছু আসে যাবে না কারণ বিচার তো হবে না শাস্তি তো হবে না তো এটা তারা বুঝে ফেলেছে আজকে দুর্ঘটনা হলো এই দুর্ঘটনা নিয়ে কথা হবে আজকে আসলে আগুন যতক্ষণ জ্বলবে ওই আগুনে পানি ঢালা হবে আগুন নিভে যাবে এটা নিয়ে আর কথা হবে না আমরা ভুলে যাব আবার একটা দুর্ঘটনা হবে এটা চলতেই থাকবে তো আমি যেটা বলছি আসলে যদি সড়ক দুর্ঘটনা কমাতে হয় সড়কে শৃঙ্খলা শৃঙ্খলা ফেরাতে ফেরাতে হবে হবে গণপরিবহনের মধ্যে এবং এটা যদি করতে হয় এটার আসলে প্রেসক্রিপশন কি সেটা আমাদের বলা হচ্ছে যে আপনাদের আমরা বারবারই বলছি বাস রুট ফ্রান্সাইজি করার জন্য গণপরিবহন গুলোকে একটা মালিকানার ছাতার নিচে আনার জন্য যাতে করে তাদের তারা এই যে যাত্রী ধরার জন্য যে পারাপাড়ি এবং রেশারেশি করে এটা যেন কমানো যায় কিন্তু এত সুন্দর একটা উদ্যোগ সেটাও কিন্তু হজর খেয়ে গেছে নগর পরিবহন এখন ধীরে ধীরে প্রত্যেকটা রুট যেটা পরীক্ষামূলক ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে তো এত সুন্দর একটা উদ্যোগ সেই উদ্যোগও আমরা বাস্তবায়ন করতে পারছি না যেখানে সারা বিশ্বে বলছেন যে উদ্যোগগুলো কিন্তু প্রতিবারই হজর খেয়ে যাচ্ছে পরিবহন সেক্টরে কি তাহলে সরকারি সংস্থাগুলোর কোনো নিয়ন্ত্রণই নেই দেখেন আমি আমি আপনি দেখেন কি চমৎকার একটা বিষয় যারা বাসের মালিক তারাই সরকারের ভিতরে আছে এবং তারাই সিদ্ধান্ত নিয়ে অনেকগুলি কমিটিতে বসে আছে তো এটা আসলে একটা বিশাল সিন্ডিকেট একটা দুষ্ট চক্র তো আমি যেভাবে দেখছি যে আমাদের বর্তমান সরকার ধারাবাহিক সরকার সরকার যদি এই সিন্ডিকেটটা ভাঙতে পারে সরকারের ভাবপুর্তি আরো বেশি উজ্জ্বল হবে তো আসলে পলিটিক্যাল কমিটমেন্ট এই কমিটমেন্ট এখানে করতে হবে মানে করতে হবে এখানে ব্যাকট্র্যাক করার কোনো সুযোগ নাই কারণ এই যে সড়কে যে বিশৃঙ্খলা যত ধরনের আমি মনে করে যে ঝুঁকিগুলি আছে এই ঝুঁকিগুলি কমাতে গেলে বিজ্ঞানসম্মত যে কাজগুলি আছে সেটা করতে হবে সেখানে যে পক্ষই আসলে চাপ আসুক কেন আপনি চাপে যদি নুতো হয়ে যান এবং তাদের সামনে যদি আমাদের অনেকটা সম্ভব নয় সেক্ষেত্রে আসলে রাষ্ট্রীয় উদ্যোগ অনেক বেশি প্রয়োজন আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য